আজ আপনাদের জন্য লতা মঙ্গেশকরের গাওয়া সলিল চৌধুরীর সুরে সুন্দর একটি বাংলা গান যারে উড়ে যারে পাখি নিয়ে চলে এসেছি। আজ আমি এই গানটার মিউজিক পার্টের নোটেশন এবং গানের নোটেশনটা দেখিয়ে দেবো, আপনারা গানটা তুলে নিতে পারবেন, গাইতে পারবেন বা কারোর সঙ্গে বাজাতে পারবেন। তো চলুন দেরি না করে শুরু করা যাক। গানটা রয়েছে সি মাইনর স্কেলে। কোনো ঘাবড়াবার কিছু নেই, সি মাইনর স্কেল বি ফ্ল্যাটের গা পর্যন্ত, সরি মা পর্যন্ত, মা পর্যন্ত যাচ্ছে। তো যে কোনো বি ফ্ল্যাটের গানেই এই নোটটা পর্যন্ত লাগে। তো সি মাইনার গানের স্কেলটা, তো প্রথমে একটা পার্ট দিয়ে ঢুকছে। প্রথমে বাঁশির পার্ট আছে অনেকটা, তো সেই পার্টটা আমরা যাব না, আমরা কর্ডগুলো দিয়ে ঢুকবো। কর্ড রয়েছে, গিটার বলুন বা কিবোর্ডে বলুন, যে কোনো আপনারা কর্ড দিতে পারেন। এইভাবে দেখাচ্ছি, দেখুন, এইভাবে দিতে পারেন বা গিটারের কর্ড দিয়ে দিতে পারেন। এইভাবে গানটা কর্ড দিয়ে ঢোকা আছে। এর আগে বাঁশির পার্ট আছে, শুধু বাঁশি, সিঙ্গেল বাঁশি বাজছে, বাঁশির পার্টটা আছে, সেটা অতটা দিয়ে নন রিদিমে বাজছে, তো সেটা আমাদের দিয়ে দরকার নেই, আমরা এখান থেকেই ঢুকব, খুব সহজ হয়ে যাবে এবং তাড়াতাড়ি হবে। তো কর্ডটা কীভাবে দেবেন দেখুনি, কী কী কর্ড দেবেন সেটা এবার আমরা দেখে নেব। প্রথমে আছে সি মাইনার কর্ড, তারপরে আছে বি ফ্ল্যাট কর্ড, বি ফ্ল্যাট কর্ড, তারপরে আছে এ ফ্ল্যাট মেজর কর্ড, তারপরে আছে জি মেজর কর্ড, আবার সি মাইনার কর্ড। তো কি আছে, প্রথমে সি মাইনার, সি মাইনার ধরতে আপনারা জানেন জি সি ডি শার্প এইটা, তারপরে আমরা কি ধরবো, বি ফ্ল্যাট মেজর, বি ফ্ল্যাট, এফ, বি ফ্ল্যাট, ডি, তারপরে আমরা কি ধরবো, এ ফ্ল্যাট, এ ফ্ল্যাট বা জি শার্প, সি, ডি শার্প, তারপরে আমরা ধরবো জি মেজর, জি বি ডি, আবার আমরা সি মাইনার। তো কীভাবে আমরা স্টার্ট করব বা কী প্যাটার্নে কীভাবে আমরা বাজাবো তো দেখে নিন। এক দুই তিন চার পাঁচ ছয় এইভাবে আমি স্ট্রিংসে দেখাচ্ছি, সুবিধা হবে। ঠিক এইভাবে, তারপরে বি ফ্ল্যাটটাও ঠিক একইভাবে পড়ছে। তো কিভাবে হচ্ছে, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট, এইভাবে এক দুই তিন চার, এক দুই তিন চার, এক দুই, এইভাবে হবে। মোট ষোলো মাত্রা কাউন্ট হবে, ওয়ান টু থ্রি ফোর, ওয়ান টু থ্রি ফোর, ওয়ান টু থ্রি ফোর, ওয়ান টু থ্রি ফোর, এই ষোলো মাত্রা পর্যন্ত, মানে ষোলো এটা যাবে আপনার, ওয়ান টু থ্রি ফোর, 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 এইভাবে অ্যাকচুয়ালি হবে। কিন্তু আমরা কীভাবে বাজাচ্ছি দেখে নিন, এই দুটো একই রকম যেটা দেখালাম, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট হয়ে গেল, এক দুই তিন চার, এক দুই তিন চার, এক দুই, এইভাবে
তারপরে কেন ধরে থাকা হবে, এইটা কাউন্ট হয়ে যাচ্ছে আরো টু। তো কি হচ্ছে, এটা হয়ে গেল। এই দুটো কিন্তু আলাদা, এ ফ্ল্যাট মেজর আর জি মেজরটা আলাদা। এটা পরপর চারটে হবে, এক দুই তিন চার, এক দুই তিন চার, এক দুই। প্রথমে আমরা প্রথমটা আট মাত্রা কাউন্ট করছি, ওয়ান টু ওয়ান টু ওয়ান টু থ্রি ফোর ফাইভ, মানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট, এক দুই তিন চার, এক দুই তিন চার, এগুলো পরপর পড়ছি, এক দুই তিন চার, এইভাবে এইভাবে তিনটে পড়ছে। জি মেজরটাও ঠিক সেইভাবে পড়ছি, একসঙ্গে পড়লো, তারপরে এইভাবে এক দুই, একটু গ্যাপ দিয়ে দিই, এক দুই। এবার আমরা একসঙ্গে বাজাবো তাড়াতাড়ি, সরি, এবার গানটা শুরু হয়ে যাচ্ছে। তো গিটারেরও আপনারা কর দিতে পারেন, ভালো লাগবে, খারাপ লাগবে না। জার্কের সঙ্গে যদি ড্রাম থাকে বা ইয়ের সঙ্গে থাকে, যদি জার দিয়ে একসঙ্গে বাজলে খুব ভালো লাগবে। তো এটার পরে গানটা ঢুকে যাচ্ছে, গানটা শুরু হচ্ছে জি থেকে, তো কি হচ্ছে, জি এফ জি এফ সি, জি এফ জি এফ সি, এই হচ্ছে চারে, হলো যারে উড়ে যারে, যারে উড়ে যারে, পাখি পাখি পাখি, জি এফ জি বি ফ্ল্যাট এ ফ্ল্যাট, পাখি, তো কি হচ্ছে বলো, যারে উড়ে যারে, যারে উড়ে যারে, এটা কি হচ্ছে জি বি ফ্ল্যাট, যারে উড়ে যারে, সি বি ফ্ল্যাট উড়ে যারে, আবার সি বি ফ্ল্যাট উড়ে যারে পাখি, তো কি হচ্ছে জি এফ জি বি ফ্ল্যাট এ ফ্ল্যাট, পাখি হয়ে গেল। তারপরে কি আছে, ফুরালো গানের বেলা, ফুরালো গানের বেলা, জি থেকে শুরু হচ্ছে জি বি ফ্ল্যাট, ফুরালো গান, ফুরালো গান, ফুরালো, জি বি ফ্ল্যাট সি গানের বেলা, আবার সি থেকে জি এফ ডি সার বি ফ্ল্যাট বেলা, ফুরালো গানের, সরি, ফুরালো গানের বেলা, শেষ হয়ে শেষ হয়ে এলো বেলা, তো কি হচ্ছে ফুরালো গানের বেলা, আমরা দেখে নিয়েছি মেলা, সরি, ফুরালো গানের মেলা হলো শেষ হয়ে এলো বেলা, শেষ হয়ে, আবার জি বি ফ্ল্যাট এ ফ্ল্যাট, শেষ হয়ে, শেষ হয়ে হলো জি বি ফ্ল্যাট এ ফ্ল্যাট জি, শেষ হয়ে এলো বেলা, ডি সাব এফ ডি সাব ডি, বেঁধে আর কেন তোর নিচে বেঁধে রাখি,
তো আমরা আরেকবার দেখে নেব। যা রে হয়ে গেল জি এফ জি এফ সি, যা রে উড়ে যা রে পাখি, যা রে উড়ে সরি যা রে উড়ে যা রে, জি বি ফ্ল্যাট সি বি ফ্ল্যাট সি বি ফ্ল্যাট, পাখি পাখিটা কি হচ্ছে পাখি, জি এফ জি বি ফ্ল্যাট এ ফ্ল্যাট পাখি, তারপরে কি হচ্ছে ফুরালো গানের মেলা, ফুরালো জি বি ফ্ল্যাট সি হলো ফুরালো, ফুরালো গান ফুরালো জি বি ফ্ল্যাট সিতে হচ্ছে ফুরালো, গানের গানের মেলা গানের, জি এফ ডি সাব গানের মেলা হলো জি এফ ডি সাব বি ফ্ল্যাট মেলা হলো, তারপরে শেষ হয়েলো বেলা শেষ হয়ে, জি বি ফ্ল্যাট এ ফ্ল্যাট জি শেষ হয়ে শেষ হয়ে শেষ হয়ে সে এস, জি বি ফ্ল্যাট শটা পড়ছে হয়ে এ ফ্ল্যাট জি, এলো বেলা ডি সার এফ ডি সার ডি এলো বেলা, তারপরে গেছে আর কেন তোরে আর কেন তোরে আর কেন তোরে আর কেন তোরে, এফ এ হচ্ছে ডি থেকে এফ এ, আর কেন তোরে হওয়ার পরে মিছে ধরে রাখি সরি মিছে ধরে বেঁধে, মিছে বেঁধে মিছে জি এ ফ্ল্যাট বি ফ্ল্যাট এ ফ্ল্যাট, মিছে হলো বেঁধে আবার এ ফ্ল্যাট জি এফ বেঁধে রাখি আবার জি এ ফ্ল্যাট জি, তো কী হচ্ছে মিছে বেঁধে রাখি, তো হয়ে গেল। আর কেন তোরে মিছে বেঁধে তোরে হবে, আর কেন তোরে মিছে বেঁধে রাখি যারে, তো আমরা স্থায়ীটা দেখে নিলাম, আপনারা গানটা ভালো করে আগে শুনে নেবেন, শুনে নিয়ে লিখে নেবেন বা মুখস্থ করে নেবেন কথাগুলো, তো কথাগুলো হয়তো আমার দু একটা হয়তো একটু উল্টোপাল্টা হতে পারে, আপনারা সেটা চিন্তা করবেন না ভাববেন না, ভুল কথাটা ভুল হলেও সুরটার ব্যাপারটা আছে, কথাটা তো আপনারা দেখে লিখে নিতে পারবেন বা শুনে নিয়ে মুখস্থ করে নিতে পারবেন, নোটটা দেখে নেবেন নোটটা কিন্তু ঠিকই থাকবে, তো কী হলো এরপরে আমরা অন্তরটা দেখে নেব, তার মধ্যেখানে আমরা মিউজিক পার্টটা দেখে নিই, হয়ে গেল এখানে ছেড়ে দিচ্ছি, সঙ্গে সঙ্গে এবার মিউজিক পার্ট ঢুকছি, বাঁশি দিয়েও দিতে পারেন যেটা ইচ্ছে আপনাদের, ডি সাব থেকে শুরু হচ্ছে দেখে নিন কি হচ্ছে, ডি সাব মানে আপার অক্টেভে ডি সাব থেকে ডি সাব ডি সি ডি সাব ডি সি দুবার হবে, ডি ডি সাব ডি সি ডি সাব ডি সি হওয়ার পরে ডি বি ফ্ল্যাট এফ এইভাবে হবে, এটা একসঙ্গে আপনি দেখেন হলো, ঠিক একইভাবে একটা নোট এদিকে চলে আসবে মানে এখান থেকে আমরা শুরু করছি, এখান থেকে শুরু করব আবার এইখানটায় যাবো এই লাস্টের নোটটা এখানে, ঠিক একইভাবে দেখুন, তো কী হচ্ছে ডি সি বি ফ্ল্যাট ডি সি বি ফ্ল্যাট, তারপরে সি এ ফ্ল্যাট ডি সার, এই হলো পরেরটা হচ্ছে সি থেকে একই রকমভাবে, এটা হচ্ছে সি বি ফ্ল্যাট এ ফ্ল্যাট, এখানে কিন্তু এবার আগের মতো আমরা যাব না, তো কি হচ্ছে যেই এইভাবে
সি বি এ, আমি এই দুটোকে ফ্ল্যাটকেই আমি এ বা বি বলছি, এটাকে বি বলছি, এটাকে এ বলছি, মেলানোর জন্য সি বি এ সি বি এ জি, এইভাবে হবে। তো একদম এইভাবে। তো আমি এটাকে আরেকবার দেখিয়ে দিচ্ছি, এইটা হলো প্রথমটা, পরেরটা দ্বিতীয়বার, তৃতীয়বার হচ্ছে এই পর্যন্ত হয়ে গেল, এই পর্যন্ত আমরা থাকলাম। এবার কি হচ্ছে, এই জিতে স্টে করছে, আপার অক্টোভের একদম জিতে চলে যাচ্ছে, যাওয়ার পরে দুটো নোট যাবে, দুটো দুটো করে জি এফ ডিসার্ভ, একটু ডিসার্ভে স্টে করে আবার সি ডি ডি সরি ডি সি, এইভাবে সিতে পরেই জি এ ফ্ল্যাট ডি ফ্ল্যাট সি, বা এইভাবে কি হচ্ছে, সি আসার পরেই বি ফ্ল্যাট এ ফ্ল্যাট জি এ ফ্ল্যাট বি ফ্ল্যাট সি, পরপর এক দুই তিন চার পাঁচ ছয়, এইভাবে, বা অফ দিয়েও আপনারা এইভাবে দিতে পারেন। তো আমি পুরোটা একবার দেখিয়ে দিচ্ছি, দেখেনি এই হয়ে গেল, এটা পার্টটা হয়ে গেল। এইবার কিন্তু গিটার ঢুকছে, গিটারটা খুব মানে কঠিন আছে, মানে খুবই আছে, তবে আমি ভেবে যেভাবে আপনাদের দেখিয়ে দেবো খুব সহজ হয়ে যাবে। আপনারা স্লোভাবে আগে আগে ছোটো ছোটো টুকরো করে প্র্যাকটিস করবেন, দেখবেন উঠে যাবে। আর এই যে একজন আমাকে প্রশ্ন করেছিল, আগের প্রশ্ন উত্তরে আমি বলেছি যে গিটার যারা শেখে তাদের এই ভিডিওগুলো দেখে কী লাভ, এই যে আমি যে নোটগুলো বলবো বা যেভাবে দেখাচ্ছি, আপনারা এই নোটগুলো যদি লিখে নিয়ে আপনাদের গিটারে তোলেন সেই নোটগুলোই, তো আপনারা দিব্যি এই পার্টটা তুলে নিতে পারবেন, যেটা আপনারা নিজে থেকে তুলতে গেলে অনেক টাইম লাগবে, অনেক দিন লাগবে, যারা নতুনদের কথা বলছি আমি। তো এটাও আপনাদের যারা গিটার শেখেন তাদের লাভ আছে, দেখুন, যেমন দেখুন, সরি এইটা খুব মানে কি বলবো, পার্টটা তৈরি করেছে তিনটে কর্ডের উপরে, এইভাবে হবে। তো কিবোর্ডে আমরা কিভাবে দেবো, গিটার কথা বাদ দিন, আমরা কিবোর্ড শিখছি, আমি বলে রাখলাম কারণ এটা প্রশ্ন করেছিল অনেকে আছে, তো সেই জন্য আমি বললাম। আমাদের যেটা শুরু হচ্ছে এটা আপনাদের নিচের ফেট থেকে শুরু হবে, নিচের থেকে উপরের দিকে যাবে, এটা আমাদের হাই মানে আপনাদের নিচের ফেট, মানে তিন নম্বর বা চার নম্বর ফেট থেকে আপনারা তুলতে পারেন। যাই হোক, তো কি হচ্ছে, ডি সার ডি সি ডিডি সি ডি এই সরি ডিসি সরি ডিডি ডিসার্ভ হচ্ছে, ডিসার্ভ ডিসার্ভ দুবার হচ্ছে, কেটে কেটে আগে এইটুকু এইটুকু করে আপনারা তুলে নেবেন, দেখে নিন। আর ফিঙ্গারগুলো আমি বলে দিচ্ছি, যারা কিবোর্ডে বাজাবেন তাদের সুবিধার জন্য, খুব সুবিধা হবে আপনারা এইভাবে যদি দেন। আমি তিন নম্বর ফিঙ্গারটা নিচ্ছি দুবার, এক নাম্বার এই সরি টু দু নাম্বার এক নাম্বার ফিঙ্গারগুলো বলছি, তিন নাম্বার ফিঙ্গারে আমি দুবার স্ট্রোক করলাম ডি শার্পে, এক নাম্বার ফিঙ্গার ডিতে এই সরি দু নাম্বার ফিঙ্গার ডিতে, এক নাম্বার ফিঙ্গার সিতে, সঙ্গে সঙ্গে তিন নাম্বার ফিঙ্গার ডিতে দু নাম্বার ফিঙ্গার বি ফ্ল্যাটে, বা এখানে আপনারা চার নম্বর ফিঙ্গারটা দিতে পারেন, দেখুন চার নম্বরটা ফিঙ্গার দিলে এটাই সুবিধা হবে, পরে যখন আমরা যাব এই নোটটা চার নম্বরে লাগবেই আমাদের, তিন নম্বর থেকে আমরা চার নম্বর, দেখে নিন ডি 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 সি মানে ডি সার্ভকে আমি ডি বলছি, ডি 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 সি ডি বি ডি বি ডি ফ্ল্যাট মানে ডি বি ফ্ল্যাট হলো, ঠিক এইভাবে ডি ডি
ডি সি ডি বি ফ্ল্যাট, তারপরে কি হচ্ছে আবার ডি বি জি ডি বি জি আবার বি জি। এই যে চার নম্বর ফিঙ্গার বলেছিলাম এখানে দিতে এখানে যাওয়ার সময়, এটা কেন বলেছি, এই যে এখানে লাগছে এই এই। তো আমরা পরের বার কী করছি, ডিতে আমাদের চার নম্বর ফিঙ্গার, বিতে দু নম্বর ফিঙ্গার, জিতে এক নম্বর ফিঙ্গার, আবার সেই আমরা চলে যাচ্ছি দু নম্বর ফিঙ্গার জিতে, এই সরি বিতে। হ্যাঁ, তারপরে এইভাবে হয়ে যাওয়ার পরেই আবার সেই চলে গেলাম, তারপরে দু নম্বর তিন নম্বর ফিঙ্গারটা আবার ডি শার্পে চলে গেল, তারপরে বি ফ্ল্যাটে দু নম্বর, এক নম্বর ফিঙ্গারটা সিতে। তো কী হচ্ছে দেখে নিই, আমি স্লোভাবে আগে দেখিয়ে দিচ্ছি। এইভাবে এটা খুব তাড়াতাড়ি হবে, হওয়ার পরেই গানটা ঢুকে যাবে। তো আপনারা ছোট ছোট করে আগে দেখ করে নেবেন, এইভাবে আগে তুলুন, এইটুকু আগে তুলে নেবেন, এইটুকু করে নেবেন। তারপরে এইটা জি মেজর, এখানে কি কি কর্ড লেগেছে দেখুন, মানে কর্ডেরও নোটের উপরে দিয়েছে। এখানে দিয়েছে সি মাইনার, প্রথমে সি মাইনার হলো, জি মাইনার হলো, জি মাইনারে কর্ডের দুটো নোট ব্যবহার করেছে, পরে আবার জি মেজর। জি মেজর এই জন্যই ব্যবহার করেছে, এই অন্তরার গানে জি মেজর কর্ডটা লাগবে আমাদের, মানে যারা কর্ড করবে যখন গানের সময় কর্ড হবে, এই একটা নোট আমাদের আছে যার জন্য এই জি মেজরটাকে নিয়েছি নেওয়ার জন্য। দেখুন জি মেজর কর্ডে যাচ্ছে, খেলছে, তারপরে গিয়ে আবার সেই চলে এলো সি মাইনরে, আবার চলে এলো এইভাবে। তো চারটে কর্ডের নোটগুলোকে ভাগ করে এই গিটারের পার্টটা করেছে, সি মাইনার, জি মাইনার, জি মেজর, সি মাইনার, চারটে না সরি তিনটে, কিন্তু চারবার চারটে কর্ডের মধ্যে ঘোরাফেরা করেছে আর কি, আলাদা আলাদা করে সি মাইনারে দুবার। তো এইভাবে খুব কঠিন এটা, যদি আপনার না জানা থাকে এইভাবে বার করা নোটগুলো খুব কঠিন। এটা সলিল চৌধুরীর ইয়ে আর কি, খুব উনি অনেক ইয়ে করে চিন্তাভাবনা করে সেইভাবে করেন, যার জন্য ওনার নাম আছে দেখবে। তো সেই জন্যই বলছি, তো এইভাবে দিয়ে এবার গানটা ঢুকে যাবে। গানটা এবার কোথা থেকে শুরু হচ্ছে, এখান থেকে দেখুন, আকাশে আকাশে ফিরে যাবি রে আপন নিরে, সরি আকাশে আকাশে ফিরে, আকাশে আকাশে ফিরে। তো নোটটা কি লাগছে, আকাশে আকাশে সি ডি সার, আকাশে 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 ফিরে, এখানে হালকা টাচ আছে, আকাশে আকাশে সেটা দিতে পড়ছে, আকাশে 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 ফিরে ফিরে, ডি সি বি ফ্ল্যাট ফিরে। তো কি হচ্ছে, যাবি রে আপনি রে, যাবি রে আপনি রে, সেই একই রকম ভাবে শ্যামল মাটির, শ্যামল মাটি, এই যে এই নোটটা এবার দেখুন লাগে, শ্যামল মাটির এই যে এই নোটটা লেগেছে, তখনই আমরা কিন্তু জি মেজর কর্ডে চলে আসবো, যখন আমরা কর্ড বাজাবো তখন এই যে এই নোটটা, একটা কথার জন্য একটা কর্ড, তো কি হচ্ছে
আকাশে আকাশে ফিরে হলো, বি ফ্ল্যাটে চলে এলো, এ আবার বি ফ্ল্যাট থেকে শুরু হচ্ছে, যাবি রে আপন যাবি রে যাবি রে আপন নিরে, তো কি হচ্ছে বি ফ্ল্যাট সি ডি আপন বি ফ্ল্যাট সি বি ফ্ল্যাট নিরে নিরে, এ ফ্ল্যাটে হচ্ছে নিরে, তারপরে কি হচ্ছে শ্যামল, আবার এখান থেকে শ্যামল মাটির শ্যামল, এ ফ্ল্যাট থেকে সিতে চলে যে শ্যামল মাটি মা পর্যন্ত, শ্যামল মা পর্যন্ত সিতে থাকছে, শ্যামল মাটির বলো ছা মাটির শ্যামল মাটির টিরো পর্যন্ত বিতে নোটটা লাগছে, এটা কিন্তু আমাদের সি মাইনারে হিসেব মতো থাকে না, কিন্তু গানটাকে সুন্দর করার জন্য কথাটাকে সুন্দর আমরা যদি অন্য নোটটা নিয়ে মিলবে না, শ্যাম শ্যামল মাটির মিলছে না বা এখানে নীল মিলছে না, যার জন্য এই নোটটাকে ব্যবহার করা হচ্ছে, এটা কিন্তু সি মেজর মানে স্কেলের নোট বা কর্ড, কারণ সি মাইনারে কোনো দিন জি মেজর কর্ড থাকে না, কিন্তু এটা গানটাকে সুন্দর করার জন্য অন্তরাতে জি মেজরটাকেও মানে মেজর নোট বলুন বা মেজর কর্ড ব্যবহার করা হয়েছে, তো কী হচ্ছে শ্যামল মাটির বলো ছা, তো হয়ে গেল, আরেকবার আমি দেখে দিচ্ছি, দেখে নিন, হলো হলো বনো ছা জিতে হচ্ছে বনো ছা, এই হয়ে গেল সিতে, তারপরে সেই নোটগুলো একই আছে খালি কথাটা পাল্টে যাচ্ছে, শুধু মনে মনে তোর ডাকি, সেই একই, এটা দেখাচ্ছি না, একই ব্যাপার, শুধু খালি কথাগুলো পাল্টে চাই, যা রে তাই মনে মনে সেই যা রে উড়ে যা রে পাখি, সেই আগেরই মতো, তো একই জিনিস, তো একই, শুধু মনে মনে তোর ডাকি, সেই একই, চাহি না খেলিতে একদিন, আবার সেই পাঠ ঢুকছে, আবার সেই একই আছে, আবার সেই পরেরটাও একই, ওটাও কথাগুলো খালি পাল্টে যাচ্ছে, আমার স্বপ্ন কত কি দেখেছ তুই হৃদয় পিঞ্জর কইয়া, একই কথাগুলো আপনারা লিখে নেবেন, দেখে নেবেন, তো একই আছে নোটগুলো, একই আছে সুর, একই আছে সবই আছে, তো সেই জন্য আমি আর দেখাচ্ছি না, ভিডিওটা বড় করছি না, তো বন্ধুরা আশা করি গানটা আপনারা তুলে নিতে পারবেন, এছাড়াও যদি কোনো অসুবিধা হয়, কোনো জায়গায় আটকে যায়, কিছু জানার থাকে, অবশ্যই কমেন্ট করে আপনারা আমাকে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের উত্তর দিতে, তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আপনারা অনেকেই অনেক গানের জন্য রিকোয়েস্ট করছেন, কমেন্ট করেছেন, কিন্তু দুঃখের বিষয় হলো যারা যারা কমেন্ট করছেন তারা কেউই কিন্তু সাবস্ক্রাইব করেননি, তাই সেই গানগুলো আমার পক্ষে দেওয়া সম্ভব হচ্ছে না, আমাকে মাফ করবেন, তো বন্ধুরা আজকের মতো বিদায়, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা বাই।